সো হ্যালো বন্ধুরা, ফ্রি ফায়ারে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, কারণ আমি একটু প্রবলেমে ছিলাম, মানে একটু কাজ ছিলাম, একটু বিজি ছিলাম, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেকদিন পর একটা নতুন অটো মানে ড্র্যাগ হেডশটের একটা নতুন বেস্ট টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টানা দেখবে, আর আমি 100% শিওর বলছি তোমরাও আমার মতো 100% অটো হেডশট দিতে পারবে, মানে অটো হেডশট নয় সরি ড্র্যাগ হেডশট যেটাকে বলে। তো কিছু টিপস দেবো, আর ভিডিওটা 3 থেকে 4-5 মিনিটের হতে পারে। তো ভিডিওটা দয়া করে পুরোটা দেখবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাইডটা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে, এরকম ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আমি বেশি দেরি করবো না, এবার কটা স্টেপ বলবো সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ যদি করো না একদম তোমরা অটো হেডশট দিয়ে দিতে পারবে। তো বেশি দেরি করবো না, এবার শুরু করবো। তো সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি লবিতে এসে গেছি। তো প্রথমে তোমাদের লবিতে দেখাবো অটো হেডশটটা, তারপর তোমাদের গেমে গিয়ে দেখাবো যে এটা সত্যিকারে ড্র্যাগ হেডশট লাগে কি লাগে না। তো তোমাদের ফার্স্ট যেটা স্টেপ হলো, তোমাদের যে রেড ডটটা আছে, রেড ডটটা তোমাদের সবসময় মাথার কাছে রাখতে হবে। ভালো করে দেখো, রেড ডটটা আমার সবসময় মাথার কাছে আছে। তারপর কি করতে হবে, তোমাদের ডান রাইট সাইডে যে ফায়ার বাটন আছে সেটাকে পুরো উপর দিকে তুলতে হবে, যত গায়ে জোর আছে না, মানে স্কিন ভেঙে ফেলতে কথা বলছি না, যত মানে যতটা পারবে পুরো উপর দিকে তুলে রেখে দেবে। যতক্ষণ রেড ডটটা বড় হয়ে যাচ্ছে না ততক্ষণ উপর দিকে তুলে দেখা, যখন রেড ডটটা বড় হয়ে যাচ্ছে তখনই কিন্তু উপর দিকে লাগছে, তো মানে তখনই হেডের দিকে যাচ্ছে এটা, নয় তার আগে উঠবে না। ভালো করে দেখো, তোমরা রেড ডট এই যে ডান দিকে যে ফায়ার বাটন আছে এটা পুরো উপর দিকে করে রাখবে, পুরো উপর দিকে করে রাখবে। তারপর দেখবে আরামসে দেখো পুরো হেডশট লাগছে। তো তোমরা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে প্রথম স্টেপ কী হলো, তোমাদের যে রেড ডটটা আছে রেড ডটে তোমরা সবসময় মাথা সোজা রাখবে, মাথা বা ঘাড়ে সোজা রাখবে। তারপর তোমাদের যে ডান দিকে ফায়ার বাটন আছে না ওটাকে পুরো উপর দিকে করে দেবে, পুরো যখনই ড্র্যাগ মারবে তো উপর দিকে করে দেবে, আর উপর দিকে করবে যতক্ষণ না ছাড়বে না। তো যতক্ষণ তোমার ওই রেড ডটটা বড় হয়ে যাচ্ছে না, মারতে মারতে একটু যখন বড় হয়ে যাচ্ছে তখনই তোমাদের হেল লেগে যাবে, তখন তোমাদের কিলটা আর আসানিতে হয়ে যাবে। তো এবার আমি বেশি দেরি করবো না, এবার আমি ম্যাচে গিয়ে দেখাবো, তো দেখে নাও। তো সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ম্যাচে এসে গেছি। তো আমি প্রথমে দেখাবো ফ্লেম এঁকে দিয়ে, তোমাদের কত সুন্দর ড্র্যাগ লাগে দেখতেই পাচ্ছ। একটা এনিমি ছুটে ছুটে আসছে, আমার রেড ডটটা দেখো মাথা সোজা আছে, আর দেখো ডান দিকে ফায়ার বাটনটা একদম উপরে করে দিতে আসানি খুবই সহজে ড্র্যাগ হেডশট লেগে গেল। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, দেখলেই বুঝতে পারবে। তো এবার আমি দেখাবো MP40 দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি স্লোমো করে দিয়েছি, আর দেখো লাফিয়ে একদম হেডে দেখতেই পাচ্ছ কত হেড লাগে, দেখো 94 হেড লেগে গেছে। তো আশা করছি তোমরা ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, এখনও অনেক ড্র্যাগ দেখাবো, তো লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো ড্র্যাগ হেডশট সব বন্দুক দিয়েই লাগে, দেখে নাও। MP5 দিয়ে আমি দেখাবো, দেখো আমি আসছি, আবার স্লোমো করে দিয়েছি, দেখো আবার এনিমিটা ছোটো ছোটো আসে, দেখো প্রথমে দিয়ে দিয়েছি 126। তো তোমাদের ফার্স্ট যেটা স্টেপ হলো, আবারও বলছি যে তোমাদের যে রেড ডটটা আছে রেড ডটটা মাথা সোজা রাখবে, ডান দিকে ফায়ার বাটনটা এনিমি সোজা করে একদম উপর দিকে তুলবে, তুললেই একদম যখনই রেড ডটটা বড় হয়ে যাবে না তখনই তোমাদের আসানিসে হেডশট লেগে যাবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত মজা নাও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাইডটা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, তারাও যেন ড্র্যাগ হেডশট দিতে পারে। তোমাদের টিমমেটের সঙ্গে শেয়ার করো, যেন তারা ড্র্যাগ হেডশট দিতে পারে, তোমাদের টিমমেট যেন তোমাদের যে চার্জ স্কোয়াড যেন তোমাদের মজবুত হবে। দেখো এখানেও একটা ড্র্যাগ হেডশট দেখা যাচ্ছে, দেখে নাও ভালো করে ছুটে ছুটে আসছে এনিমিটা, দেখো রেড ডট কিন্তু আমার মাথার সোজা আছে, আর দেখো আবার ফায়ার বাটনটা আমি উপর দিকে করে দিয়েছি, দেখো আবার একটা হেড লাগলো আর ডাউন হয়ে গেলো, দেখতেই পাচ্ছ। তো খুব এটা খুব মানে নতুন, মানে এটা অনেক দিনের খুব ভালো হেডশট, এটাই প্রচুর ড্র্যাগ লাগে, মানে এটা ড্র্যাগ হেডশটের নিয়ম এসব করে মারলে তোমরা আসানিসেই মারতে পারবে। তো আমি সবার লাস্টে আমার সেন্সিটিভিটি রেখে দেবো, তো তোমরা ইউটিউবে যখন যে এই ভিডিওটা যখন যেটা দেখে দেবো সেটা হলো আমি সেন্সিটিভিটি আমি লাস্টে আবার দেখাবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটা প্রেস করে অপশানে ক্লিক করে দাও, এরকম ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য। আমার চ্যানেলে প্রচুর মানে সব ফ্রি ফায়ারের যত রিলেটেড ভিডিও হয় সব ধরনের ভিডিও দেওয়া হয়। তো এখানে দেখে না, এখানটা আরেকটা ড্র্যাগ হেডশট দেখো, এই ড্র্যাগ হেডশটটা দেখো সলিড ড্র্যাগ লেগেছে ভাই, দেখলে ভাই কাতেই জাহের ড্র্যাগ লেগেছে, দেখতে পাচ্ছ কতবার হেডে লেগেছে দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।